সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন ধনু রাশি জাতক জাতিকাদের 2023 সালের গোটা বছরের ভাগ্যাদেশ নিয়ে। তো 2023 সালে ধনু রাশি জাতক জাতিকারা কিনবে বাড়ি, চড়বে গাড়ি। তো দেখুন, পয়লা জানুয়ারি 2023 ইংরেজি তারিখের রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বছরটি শুরু হবে রবিবার দিয়ে। সেই গ্রহপিতা রবি হচ্ছে আপনাদের রাশির ভাগ্যপতি। সে কিন্তু আপনাদের রাশিতে বুধকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে। তো এই রবির আলো আপনাদের বিশেষ করে জীবন আলোকিত করবে নাকি অন্ধকার দিকে ধাবিত করবে? বিশেষ করে সূর্য উদিত হলে জগৎ আলোকিত হয়। তো সেই রবি যে উষাকালীন আদিত্য হবে নাকি মূর্ধন্যের মার্তণ্ড হবে না অস্তগামী সূর্যের মতো আপনাদের বছরটি অতিবাহিত করবে। আমি পূর্বেই বলেছি, আবারও বলবো, যে 2023 সালে ধনু রাশির জাতক জাতিকারা কিনবে বাড়ি, চড়বে গাড়ি। তো এই বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন পূর্ণ করে আপনাদের এক নতুন যুগে পদার্পণ করাবে। তাছাড়া পয়লা জানুয়ারি কিন্তু দশমী তিথি নিয়ে যাত্রা শুরু করবে এবং মেষ রাশি অশ্বিনী নক্ষত্র নিয়ে, অর্থাৎ প্রথম রাশি এবং প্রথম নক্ষত্র নিয়ে। তো বিশেষ করে প্রথম রাশি, প্রথম নক্ষত্র, প্রথম দিন, প্রথম মাস আর 2023 সাল মিলে কিন্তু মঙ্গলের বছর বলা হবে। তো 2023 হচ্ছে কেতুর বছর, আর সালে এবং তারিখ মিলে মঙ্গল। তো মঙ্গল হচ্ছে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন এগুলোর মালিক, এমনকি ধৈর্য, সাহস, পরাক্রম, বীরত্ব এগুলো হাতের মুঠোয় আনবে। তো সেই হাতের মুঠোয় আনতে কোন কোন দিক থেকে কোন গ্রহ কখন সহযোগিতা করবে দেখুন। ধনুরাশিক জাতক জাতিকাদের যেহেতু ভাগ্যপতি রবি, সে কিন্তু শুভকারক গ্রহ এবং সেই সঙ্গে মঙ্গলও শুভকারক গ্রহ। তো মঙ্গল বিদ্যাপতি এবং দ্বাদশপতি, সে বছরের শুরুতে ষষ্ঠ দিয়ে যাত্রা শুরু করবে। তো ষষ্ঠ ঘর থেকে আমরা ব্যাধিপীড়া, ঋণ, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আক্রোশ, অপমান, অপযশতা এগুলো বিচার করে থাকি। তো 13 মার্চ 2023 ইংরেজি তারিখেই মঙ্গল যে আপনাদের রাশির সপ্তমে প্রবেশ করে রাশির উপর দৃষ্টি ফেলবে। তো এই রাশির উপর সপ্তম দৃষ্টি প্রথমে অবশ্য বছরের শুরুতেই আপনাদের রাশির উপর এই শুভ মঙ্গলের অষ্টম দৃষ্টিও থাকবে। তো মঙ্গল কিন্তু ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে, যার ফলে বীরত্বপূর্ণ একটি বছর আপনারা উপহার পাবেন। তো সেই উপহার কখন দেবে এই মঙ্গল, আবার কখন অশুভ ফল দিতে পারে দেখুন। এই মঙ্গল যখন 11 মে থেকে 1 জুলাই কর্কটে নিঃস্বস্ত হবেন, তখন কি করবে? তখন কি মঙ্গল আমাদের শুভ ফল দেবে, আমাদের বাড়ি গাড়ি নিয়ে যাবে, নাকি বাড়ি গাড়ির দিতে সহযোগিতা করবে? সেই সঙ্গে ভাগ্যস্থানে যখন মঙ্গল পরিভ্রমণ করবে সিংহ রাশির উপরে 1 জুলাই থেকে 19 আগস্ট 2023 ইংরেজি তারিখের মধ্য সময়, এ সময়ে ভাগ্য আমাদের কতটা সাপোর্ট করবে? তাছাড়া এই সময়ে কিন্তু ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। তো বিশেষ করে তখন ভাগ্য আমাদের কতটা সহযোগিতা করবে, তো ভাগ্য সহযোগিতা করবে, অর্থাৎ দৈব সহযোগিতা করতে হবে। আর আপনাদের কর্মদক্ষতা, আপনাদের সচেষ্টতা, আপনাদের একাগ্রতা, আপনাদের পাণ্ডিত্য, আপনাদের দেবদী যে ভক্তি শ্রদ্ধা, আপনাদের কর্মের সুনাম, যশ, প্রতিষ্ঠা মিলেই তো কিনবে বাড়ি, চড়বে গাড়ি। তাছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ধনপতি এবং তৃতীয়পতি শনি মহারাজ কিন্তু পাপগ্রহ, সে ধনভাব থেকে যাত্রা শুরু করবে। তো 18 জানুয়ারি পর্যন্ত তো সে ধনভাবে থাকবে, তারপর তৃতীয় গমন করবে কুম্ভ রাশিতে। তো কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ। তো শনির দুটি গৃহ, একটি মকর, একটি কুম্ভ। তো কুম্ভে শনি সর্বদা প্রসন্ন থাকেন এবং শান্ত থাকেন। তো বছরের শুরু থেকে 18 জানুয়ারি পর্যন্ত কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, অযাচিত ব্যয়ের মাত্রা বাড়াবে কি কমাবে, সেই সঙ্গে বিশেষ করে শনি মহারাজ কি আসলে রাজার তো বছরটি অতিবাহিত করাবে, না শনি কোনো না কোনো দিকে বাধা সৃষ্টি করতে পারে? তো শনি যদি বাধা সৃষ্টি করে তো কোন কোন দিক থেকে বাধা সৃষ্টি করবে? এমনকি এই শনি তৃতীয় গমন করে 18 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে তুলবে, নাকি তাদের সাথে মতানৈক্য তৈরি করবে? এমনকি বিশেষ করে এই শনি
যে 18ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে কুম্ভ রাশিতে গমন করে বিদ্যাভাবে তার তৃতীয় দৃষ্টি ফেলবে। তো বিদ্যাভাবে রাহু থাকবে এবং 22শে এপ্রিল 2023 ইংরেজি তারিখে বৃহস্পতি গমন করবে। তো শিক্ষার্থীদের জন্য এই বছরটি কি আশীর্বাদপূর্ণ বছর হবে, তারা সফলতা করবে নাকি তাদের লেখাপড়ায় ধস নামতে পারে, সেই সঙ্গে এই যে শনির ভাগ্যস্থানে 18ই জানুয়ারি থেকে তার সপ্তম দৃষ্টি ফেলবে, তো ভাগ্যস্থানে শনির দৃষ্টি বিশেষ করে শনি শুভ গৃহে থেকে যে দৃষ্টি দেবে সেটি ভাগ্যের কতটা উন্নয়ন ঘটাবে, সেই সঙ্গে ভাগ্য বা দৈব আপনাদের কতটা সহযোগিতা করবে। তাছাড়া এই ভাগ্যভাবে 1লা জানুয়ারি 2023 থেকে 29শে নভেম্বর 2023 পর্যন্ত রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে। যদিও 22শে এপ্রিল 2023 ইংরেজি তারিখে বৃহস্পতি মেষ রাশিতে গমন করে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে ফেলবে, তাহলে বছরের সিংহভাগ সময় কিন্তু ভাগ্যভাবে শনির দৃষ্টি থাকছে, রাহুর দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তো ভাগ্য সহযোগিতা করতে হবে, তবেই না তো কিনবে বাড়ি চড়বে গাড়ি। তো রাহুর যে দৃষ্টিটি এটি তো অশুভ দৃষ্টি হবে, তো এই অশুভত্ব কতটা দূর হবে, এই দূর করার জন্য আমাদের কি করতে হবে, এমনকি বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে রাহুর অশুভত্ব বিশেষ করে নাশ করবে নাকি তার অশুভত্ব বাড়িয়ে দেবে, সেই সঙ্গে শনির যে 18ই জানুয়ারি থেকে পঞ্চমে তার তৃতীয় দৃষ্টি ফেলবে রাহুর উপর, তো তখন রাহুর কুপ্রভাব একটু হলেও শান্ত হবে না রাহু আরও উগ্র চণ্ডাল রূপ ধারণ করবে। সেই সঙ্গে আপনাদের রাশি অধিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য শুভকারক গ্রহ, সে কিন্তু 1লা জানুয়ারি 2023 থেকে 22শে এপ্রিল 2023 পর্যন্ত মীন রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে। তো চতুর্থ গৃহ থেকে আমরা গৃহসুখ, দাম্পত্য সুখ, এমনকি অংশীদার বা সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের বিচার করে থাকি, এমনকি মায়ের শরীর স্বাস্থ্য, কোমল শিশুদের লেখাপড়া এগুলো বিচার করে থাকি। তো বিশেষ করে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার কেমন যাবে, গৃহসুখ কতটা বজায় থাকবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে কি থাকবে না, তাছাড়া বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মাতা মাতৃস্থানীয় থেকে কতটা সহযোগিতা পাব, এমনকি এই বৃহস্পতি যখন পঞ্চমে 22শে এপ্রিল গমন করবে মেষ রাশিতে, তখন যে রাহু যুক্ত হবেন এবং শনিদিষ্ট হবেন, তখন বিশেষ করে শিক্ষার্থীদের জীবনের ভিতকে গড়বে নাকি শিক্ষার্থীদের মুখ থুবড়ে ফেলবে, সেই সঙ্গে বৃহস্পতি যে বছরের শুরুতে কর্মভাবে দৃষ্টি দেবে 22শে এপ্রিল পর্যন্ত, তো এই যে কর্মভাবে তার সপ্তম দৃষ্টি আর অষ্টমভাবে তার পঞ্চম দৃষ্টি এবং দ্বাদশভাবে তার নবম দৃষ্টি, তো বিশেষ করে বছরের শুরু থেকে 22শে এপ্রিল পর্যন্ত অষ্টমভাবে পঞ্চম দৃষ্টি দিয়ে বিশেষ করে নিধনত্ব কমাবে, এমনকি বিশেষ করে বরং বিপর্যয়ের হাত থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে, দুর্নাম বদনাম অপবাদ এমনকি অপমৃত্যুর হাত থেকেও কিন্তু বাঁচাতে পারে এই বৃহস্পতির দৃষ্টিতে। তাছাড়া বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি দিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে কোন কর্ম কোন ব্যবসায় এবছর অধিক সফলতা দিতে পারে, সেই সঙ্গে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ায় বিশেষ করে ব্যয়ের মাত্রা কমাবে নাকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। ধনভাবে তো বছরের শুরুতে স্বল্প সময়ের জন্য অর্থাৎ 18ই জানুয়ারি পর্যন্ত শনি থাকছে নিজ গৃহে, তো শনি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পাপক গ্রহ, তো বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা যদি কমায় আর সঞ্চয়ের গ্রাফ যদি চাঙ্গা করে তবেই না আমরা কিনবো বাড়ি চড়বো গাড়ি, এমনকি বিশেষ করে এই বৃহস্পতি 22শে এপ্রিল যখন মেষ রাশিতে গমন করবে তখন কিন্তু আপনাদের রাশির ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, আমি পূর্বেই বলেছি তখন ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে আপনাদের রাশির একাদশে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় আয় উপার্জন চতুর্দিক থেকে বাড়বে, এমনকি একাধিক পথে উপার্জন
করবেন, সেই সঙ্গে জীবিকা অর্জনের নতুন নতুন পথ থাকবে। একটি পথ নিয়ে এবছর বসে থাকতে হবে না, তো বহু পথে উপার্জন করবেন। এমনকি যারা ঝটকা উপার্জনের জন্য দীর্ঘদিন হন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, এই সকল ঝুঁকিপূর্ণ ব্যবসায় তারা বিনিয়োগ করে মুখ গোমড়া করে বসে আছেন, তাদের জন্য এই বছরটি দৈব আশীর্বাদপূর্ণ বছর হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, একাদশস্থ কেতু বিশেষ করে আপনাদের আকস্মিক ব্যাংক ব্যালেন্স ফুলে ফাঁপিয়ে উঠাবে, যার ফলে বাড়ি গাড়ি ক্রয়ের পথকে সুগম করে দেবে। এমনকি এই পঞ্চমে বৃহস্পতি গমন করে তা আপনাদের রাশির উপর তার নবম দৃষ্টি ফেলবে, তো এটিও বৃহস্পতির নিজ গৃহ ধনু রাশির জাতক বা জাতিকা আপনারা, তো বিশেষ করে তখন কিন্তু আপনাদের মনোবল বাড়াবে, জনবল বাড়াবে, সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ, এমনকি গুরুগিরির শিক্ষকতা, এগুলোর দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। তো বিশেষ করে এই বছরটি, এই 2023 সালটি ধনুরাশির জাতক জাতিকাদের আমি এক বাক্যে বলেছি যে বছরটি কিন্তু আপনাদের জন্য কিনবে বাড়ি, চড়বে গাড়ি, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে আপনাদের কিভাবে কোন কর্ম, কোন ব্যবসা বাণিজ্যে আপনারা সফল হবেন, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশার পথ থেকে মুক্তি করে, বিশেষ করে রবির আলোয় যে আপনাদের এই বছরটি আলোকিত করবে, সেই আলোকিত বছরটিকে আপনারা কিভাবে ধরে রাখবেন, এমনকি অশুভত্ব কিভাবে দূর করবেন, সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুত্ব কেমন থাকবে, আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে, পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে বছরটি কেমন কাটাবেন, সেই সঙ্গে অশুভ যে দিকগুলো রয়েছে তা কিভাবে প্রতিহত করবেন, অশুভ দিকগুলো প্রতিহত করে শুভ দিকগুলোকে আরও বেশি শুভত্বের দিকে নিয়ে যেতে পারলে তবেই না বছরটি কিন্তু আপনাদের কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এমনকি মধ্যাহ্নের যে মার্তণ্ডের সূর্যের ন্যায় তেজো গাম্ভীর্যপূর্ণ একটি বছর আপনারা উপহার পাবেন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, শুনুন এবং মনের খাতায় লিখে রাখুন এবং বছরের শেষ হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 2023 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা আসবো এক নজরে 2023 সালটি কেমন কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের। তো ধনুরাশির জাতক জাতিকা বা দর্শকবৃন্দ যারা আছেন, দেখুন বছরের শুরুতেই আপনাদের রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ চলছে, তো এই যোগ নিয়েই কিন্তু আপনারা যাত্রা শুরু করছেন। তাছাড়া রবি প্রতি মাসে একবার সে রাশি পরিবর্তন করবে এবং বুধ দ্রুত গতিশীল গ্রহ, সে 18 দিনে রাশি পরিবর্তন করবে। তথাপিও আপনাদের রাশির উপর বছরের শুরুতেই কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, তথাপিও ভাগ্যপতি রবি রাশি দিয়ে যাত্রা শুরু করায় আর রবিবার বছর শুরু হয়, বিশেষ করে আপনাদের কর্মের সুনাম, যশ, পদোন্নতি, ইচ্ছিত স্থানে বদলি, কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করবে, সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত করে আপনাদের জীবনের ভিত গড়তে সহযোগিতা করবে। এমনকি কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি 1 জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত, এই যে কর্মভাবে বৃহস্পতির দৃষ্টিপাত দিয়ে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা লেখক আছেন, গবেষক আছেন, সাহিত্যিক আছেন, উপন্যাসিক আছেন, আবিষ্কারক আছেন, চিকিৎসক আছেন, সেই সঙ্গে যারা মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় খাটিয়ে যারা উপার্জন করবেন, সেই সঙ্গে অর্থ
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্ম করবেন বা বিশেষ করে যারা অর্থলগ্নি ব্যবসা, এমনকি যারা ঔষধপত্র, মেডিকেল এক্সেসরিজ, গবেষণার সামগ্রী, সেই সঙ্গে হাসপাতাল বা ক্লিনিক, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের কর্মে যারা নিযুক্ত থাকবেন বা ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত থাকবেন, তাদের জন্য বছরটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি অধিক উন্নতির গ্রাফকে চাঙ্গা করে তুলবে। তাছাড়া বিশেষ করে এই দেবগুরু বৃহস্পতির এবং বুধের শুভ প্রভাবে, বিশেষ করে যারা নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে আছেন বা রাজনীতিবিদ আছেন, তাদের লাইফ আরও 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 10 গুণ চমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধির গভীরতায় বছর বৃদ্ধি পাবে। আপনারা সেই বুদ্ধি কৌশল দিয়ে সকল প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাবেন, এমনকি বছরটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। তাছাড়া 22 এপ্রিল দেবগুরু বৃহস্পতির মেষ রাশিতে গমনে বিশেষ করে রাহুর কুপ্রভাব বিনষ্ট হবে, এমনকি 18 জানুয়ারি থেকে তৃতীয়ে শনি মহারাজ গমন করে তার তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে ফেলায় শনির দৃষ্টিতে রাহু শান্ত হতে বাধ্য হবে, যার ফলে বিশেষ করে শিক্ষার্থীদের বাধা বিপত্তি দূর করবে। যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিল, লেখাপড়ায় ধস নেমেছিল, এমনকি বিশেষ করে অমনোযোগিতা ছিল বা ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল, সেগুলো দূরীভূত করে বিশেষ করে বিদ্যা শিক্ষায় সফলতা হাতের মুঠোয় আনবে। তাছাড়া বৃহস্পতি ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি ও রাহুর নবম দৃষ্টি, এই ত্রিগ্রহের দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে 22 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এক টানা ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, যার ফলে ভাগ্যের প্রতিকূলতা যখন দূর হবে আর আপনাদের কর্মদক্ষতা মিলে, আপনারা মূলত কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা, নেতৃত্ব প্রিয়, সংগঠন প্রিয়, ধর্ম প্রিয়, অধ্যয়ন অধ্যাপনা প্রিয়, গুরুগিরি, শিক্ষকতা, সেই সঙ্গে আইন পেশা, এগুলো কিন্তু আপনাদের মূল ধর্ম বা মূল নীতি বা মূল আদর্শ। তো সেই আদর্শের পথ থেকে আপনাদের বিচলিত করবে না, বরং আদর্শের পথকে আরও মজবুত করে গড়ে তুলবে। সেই সঙ্গে একাদশে বৃহস্পতির দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে আর একাদশে কেতু 29 নভেম্বর 2023 ইংরেজি তারিখ পর্যন্ত পরিভ্রমণ করায় বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে, পাওনা টাকা আদায় করবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত করাবে, এমনকি ঝটকা উপার্জন যেমন লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না, বরং আপনাদের আর্থিক ভিতকে মজবুত করে সফলতার গ্রাফ চাঙ্গা করবে, যার ফলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি আপনাদের রাশির উপর যে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, এই রাশির উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে এবছর যে বাড়ি গাড়ি ক্রয় করবে, অর্থাৎ এক কথায় কিন্তু এবছর আপনারা নতুন করে জীবন গড়তে আরম্ভ করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। এমনকি আপনাদের সম্পত্তিকারক মঙ্গল বছরের শুরুতে সে ষষ্ঠ দিয়ে যাত্রা শুরু করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তো বিশেষ করে এই ষষ্ঠস্থ মঙ্গল কিছুটা শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে, রাগ জেদ ক্রোধ বাড়াতে পারে, দুর্ঘটনার রক্তপাত ঘটাতে পারে, ছোটোখাটো অস্থিভঙ্গ, ছোটোখাটো অপারেশান এগুলো করাতে পারে, এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত কিছু ব্যয় হলেও বিশেষ করে 13 মার্চ 2023 ইংরেজি তারিখ থেকে 11 মে 2023 ইংরেজি তারিখের মধ্যে সময় মঙ্গল যখন মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাবেন, বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে বিশেষ করে এবছর যাদের
কোল ঝুলিয়ে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, তাদেরও ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এই শিশু জন্মাবার পরে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জানি যে কারো বিবাহের পরে ভাগ্য উন্নতি, কারো সন্তান জন্মের পরে ভাগ্য উন্নতি, কারো বিবাহের পর ভাগ্যের অবনতি, কারো সন্তান আসার পর ভাগ্যের অবনতি ঘটে। তো এবছর ধনু রাশি জাতক জাতিকাদের বিবাহ এবং সন্তান লাভের পর ভাগ্য উন্নতি হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই যদি এই সময়ের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। তাছাড়া 11ই মে থেকে 1লা জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু অষ্টমে নিঃস্বস্ত হবেন। তো এই সময় বিশেষ করে আপনাদের অধিক রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো দেখানো চলবে না। সেই সঙ্গে বিশেষ করে মামলা মকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এগুলো কিন্তু কম বেশি ঘটাতে পারে। তাই তো সর্বদা সতর্কতার সাথে এই সময়টি পার করতে হবে। তাছাড়া এই মঙ্গল যখন ভাগ্যভাবে গমন করবে 1লা জুলাই থেকে 19শে আগস্ট 2023 ইংরেজি তারিখের মধ্য সময়, তখন ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। বিশেষ করে পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে আপনাদের শৌর্য, বীর্য, ঐশ্বর্য 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে ক্ষমতার দাপট এবং আপনাদের বিশেষ করে কর্মদক্ষতা, আপনাদের দৈব বা দৈবিক সহযোগিতা সব মিলিয়ে আপনাদের রাজা বানিয়ে দেবে। এমনকি জীবন নতুন করে শুরু হবে, আমি পূর্বেই বলেছি, তা নতুন করে শুরু করে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন এই সময়ে কিন্তু বাস্তবায়িত করাবে। এমনকি বছরের শেষ সময় 17ই নভেম্বর 2023 থেকে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত মঙ্গল যখন বৃশ্চিক রাশিতে পরিভ্রমণ করবে, তো বৃশ্চিক রাশিতে পরিভ্রমণকালীন মঙ্গলের উপর শনির দশম দৃষ্টি পড়বে। তো এই দ্বাদশস্থ মঙ্গল, বিশেষ করে যদিও ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল শুভকারক গ্রহ, তো তখন কিন্তু ব্যয়ের মাত্রা বাড়াবে। এমনকি দ্বাদশ পতি দ্বাদশে গিয়ে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। যারা বিদেশে বা একাধিক দেশে বাড়ি করবেন, গাড়ি কিনবেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনেও কিন্তু আনন্দ উল্লাসময় স্বদেশ প্রত্যাবর্তন হবে। স্বদেশ প্রত্যাবর্তনেও কিন্তু আপনারা আপনাদের ভিত গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে সপ্তম এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে। আপনাদের ভুল করার প্রবণতা কমবে, প্রতিটা কাজই সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন। সেই সঙ্গে কর্মের প্রতি একাগ্রতা বাড়বে, আপনাদের পরিশ্রম করার মানসিকতা জাগবে। সেই সঙ্গে আপনারা কৌশলে কার্য উদ্ধার করে নেওয়ার জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। সেই সঙ্গে অধ্যবসায়ী তো হবেনই, কারণ বারবার চেষ্টার পর তবেই না কিন্তু সফলতা আসে। তো কোনো কাজ আপনার মাঝপথে ফেলে রাখবেন না, যার ফলে সফলতার এক নতুন সূর্য আপনাদের জীবনে উদিত হবে, যা আপনাদের জীবনের ভিত গড়তে, এমনকি নতুন জীবনে পদার্পণ করতে বা কিনবে বাড়ি, চড়বে গাড়ি এইটি বাস্তবায়িত করতে বুদ্ধির দেবতা বুধ সর্বদা সচেষ্ট থাকবে। তো এই বুধ শুভ বুদ্ধি দিয়ে দাম্পত্য জীবনের অশান্তি বিদূরিত করবে, বন্ধুবান্ধবদের সাথে সখ্যতা গড়ে তুলবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে, এমনকি প্রেমিক প্রেমিকার মনের কুবুদ্ধি কিন্তু দূরীভূত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের সঙ্গে প্রতিযোগিতায় না নেমে বরং তাদের সঙ্গে মীমাংসা করার দিকে এই বুধ কিন্তু ধাবিত করাবে। সেই সঙ্গে বুধ যে কর্মদক্ষতা দেবে কর্মপতি, সে বুদ্ধির দেবতা বোধন শক্তির কারক। তো বিশেষ করে কোনো ভুল আপনাদের কর্মে হয়ে কর্ম আটকে যাবে না বা কেরিয়ার আটকে যাবে না, ব্যবসা বাণিজ্য থমকে যাবে না, ব্যবসা বাণিজ্যে আত্মসাৎ হবে না বা ব্যবসা বাণিজ্যে চুরি ডাকাতি এমন বড় কোনো বিপর্যয় কিন্তু ঘটবে না। বিশেষ করে আপনারা সর্বদা কৌশলী হওয়ার কারণে এগুলো দূরীভূত করতে সক্ষম হবেন। সেই সঙ্গে বিশেষ করে বৃহস্পতি তো নিঃসন্দেহে শুভকারক হবে, তাছাড়া ধনবাবস্থ শনি আর ধনপতি শনি বছরের শুরুতে ধনভাবে থাকছে, তাই তো আপনাদের ইঙ্গিত দিচ্ছে যে আপনারা সঞ্চয়ী হন এবং মিতব্যয়ী হন। যদি একটু মিতব্যয়ী হন এবং
একটু সঞ্চয়ী মনোভাবাপন্ন হন, তাহলে সঞ্চয়ের পাহাড় গড়ে সফলতার ভিতকে মজবুত করবেন। সেই সঙ্গে 18ই জানুয়ারি শনি মহারাজ তৃতীয় গমন করে, কুম্ভ রাশিতে গমন করে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে তুলবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। তাছাড়া সেই সঙ্গে ভাগ্য অধিক চমকে দেবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, পিতামাতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, এমনকি আকস্মিক ব্যয়ের মাত্রা কমিয়ে দিয়ে শনি মহারাজ বিশেষ করে যোগী সাধক এমনকি বিশেষ করে আপনাদের জীবনের ভিতকে মজবুত করবে, আর আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদও পরিপূর্ণরূপে প্রাপ্ত করাবে, যার ফলে বছরটি মৌজ মস্তিতে শুধু উপভোগ করবেন তা কিন্তু নয়, বছরটিতে বাড়ি গাড়ি ক্রয় করবেন, এমনকি বিশেষ করে সূর্য উদিত হলে যেমন আলোকিত করে তেমন এই বছর আপনাদের যেন নতুন যাত্রা শুরু হবে, অর্থাৎ জীবনের যে যাত্রায় আপনারা আছেন, যেমন শিক্ষার্থীরা লেখাপড়ায় আছেন, কর্মপ্রত্যাশীরা কর্মপ্রত্যাশায় নিয়ে ঘুরছেন, যারা ব্যবসা করবেন ব্যবসার জন্য ঘুরছেন, যারা বিবাহ করছেন বিবাহের জন্য চেষ্টা করছেন, এমনকি যারা সন্তান প্রাপ্তির জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন, তো এই সকল জাতক বা সকল চাওয়া পাওয়াকে পূর্ণ করে এবছর অবিস্মরণীয় উন্নতির গ্রাফকে চাঙ্গা করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। প্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশির জাতক জাতিকাদের এক নজরে 2023 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, বছরের শুরু থেকে 29শে নভেম্বর 2023 ইংরেজি তারিখ পর্যন্ত আপনাদের রাশির উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, তো রাহুর পঞ্চম দৃষ্টি থাকায় বিশেষ করে শরীর স্বাস্থ্যে কিছুটা আঘাত আনতে পারে, এমনকি মাথায় কোনো আঘাত লাগতে পারে, মেরুদণ্ডে ব্যথা হতে পারে, মাজায় ব্যথা হতে পারে, সেই সঙ্গে মানসিক বিষণ্নতাও কিন্তু জেগে ধরতে পারে, ছোটোখাটো অপারেশন লাগতে পারে। তাছাড়া ষষ্ঠ এবং একাদশপতি শুক্রাচার্যের অশুভ যোগে, বিশেষ করে শুক্র যখন পাপদৃষ্ট পাপযুক্ত হবেন, বছরের শুরুতেই কিন্তু শনিযুক্ত হয়ে এই শুক্রাচার্য পরিভ্রমণ করছেন পাপযুক্ত হয়ে, তো বিশেষ করে এই শুক্রের অশুভত্বকালে নারী জাতির মেলি রোগ, সেই সঙ্গে প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, এমনকি বিশেষ করে লিভার ফাংশনের প্রবলেম, হার্ট অ্যাটাকের প্রবলেম, সেই সঙ্গে বিশেষ করে ব্লক বা এমনকি অপারেশনের প্রয়োজনীয়তা এবছর কিন্তু রয়েছে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেই সঙ্গে স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে হবে, এমনকি বিশেষ করে ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিশ্চিত এবছর ভালো থাকবে, এমনকি পিতামাতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও সেগুলো বৃহস্পতির শুভ প্রভাবে তাদের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, এমনকি সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, সেগুলো কিন্তু বিশেষ করে আপনাদের প্রচেষ্টায় বা আপনাদের সেবায় বা সময় মতো চিকিৎসা করানোয় বিশেষ করে তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে জীবনসাথী জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এমনকি তারাও প্রচুর উপার্জন করবে, তো দুজনে মিলে উপার্জন করে এবছর আপনারা অর্থের প্রাচুর্যে ভাসবেন এবং অর্থ বা সফলতার গ্রাফকে চাঙ্গা করে তুলবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তবে আবারও বলবো যে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ আপনাদের রাশিতে রাহুর দৃষ্টি 29শে নভেম্বর পর্যন্ত, তো এটি কিন্তু বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ এগুলো কিন্তু ঘটাতে পারে, এমনকি পক্ষাঘাতিক বাতের প্রবণতাও কিন্তু বাড়িয়ে দিতে পারে, সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্ম, ব্যবসা, বাণিজ্য, অর্থভাগ্য কেমন থাকবে ইংরেজি 2023 সালে। তো এই 2023 সালের রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বছরের শুরুটি আমি প্রথমেই বলেছি যে ভাগ্যপতি রবি আপনাদের রাশি দিয়ে যাত্রা শুরু করবে, যদিও প্রতি মাসে সে রাশিচক্র প্রদক্ষিণ করবে, তথাপিও ভাগ্যভাবে রাহু, বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহের দৃষ্টি পড়বে পর্যায়ক্রমে, তো 18ই জানুয়ারি থেকে
শুভ সুনির্দিষ্টি ভাগ্যস্থানে পড়বে। আর বছরের শুরু থেকে 29 নভেম্বর পর্যন্ত ভাগ্যভাবে রাহু দৃষ্টি থাকছে এবং 22 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটানা বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তো রাহুর যে অশুভ দৃষ্টি, এই অশুভ দৃষ্টি দূরীভূত হয়ে বরং বৃহস্পতি শনির শুভ দৃষ্টিটা বেশি প্রতিফলিত হবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে বিশেষ করে কর্মভাবে বছরের শুরুতেই বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে এবং কর্মপতি বুধের শুভ প্রভাবে বেকার যুবক যুবতীরা যেমন কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্র হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক, ঔষধপত্রের ব্যবসা বাণিজ্য, মেডিকেল এক্সেসরি, চিকিৎসার সরঞ্জাম, এমনকি বিশেষ করে যারা হাসপাতাল, স্কুল, কলেজ, এমনকি প্রাইভেট টিউটর যারা আছেন, সেই সঙ্গে শিক্ষক যারা আছেন, এমনকি যারা গুরুগিরি শিক্ষকতা করছেন, সেই সঙ্গে যারা আইন পেশার সঙ্গে নিযুক্ত আছেন, এমনকি যারা বিশেষ করে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কোনো কর্মরত আছেন, যেমন ব্যাংক, বিমা, এমনকি আর্থিক প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তাদের জন্য এই বছরটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে নিত্য নতুন চমক দেখাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, অসল ব্যবসা চাঙ্গা করে তুলবে। আর পূর্বেও বলেছি, আবারও বলছি যে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ে আপনাদের এক বিশেষ করে অর্থ ভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে একাদশস্থ কেতু বিশেষ করে সর্বদাই সমগ্র বছরই শুভ ফল দেবে, কারণ 29 নভেম্বর পর্যন্ত সে একাদশে থাকছে, তৎপরবর্তীতে 31 ডিসেম্বর মানে 29 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কেতু কর্মভাবে গমন করছে কন্যা রাশিতে। তো দেখুন, নবম, দশম, একাদশে কেতু সর্বদা শুভ ফলদাতা। তো বছরের শুরুতেই কিন্তু পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ব্যাংক ঋণ প্রাপ্ত করাবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বাড়বে, সঞ্চয়ের গ্রাফকে চাঙ্গা করবে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, ঝুঁকিপূর্ণ ব্যবসায় চমকপ্রদ সফলতা দেবে। তাছাড়া কেতু 29 নভেম্বর দশমে গমন করে কর্মস্থলের বাধা বিপদ দূর করবে, কর্মের সুনাম যশ মিলে একটা জয় জয়কার অবস্থান তৈরি হবে, জীবিকা অর্জনের যাবতীয় বাধা দূর করবে, গুণ অংশ বৃদ্ধি করবে আর দোষ অংশ লোপ পাবে, যার ফলে আপনারা সনাম ধন্য মানুষরূপে গড়ে তুলতে আপনাদের গ্রহাবস্থান এবছর কিন্তু সহযোগিতা করবে। যার ফলে যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন, ধর্মযাজক আছেন, ধর্মগুরু আছেন, শিক্ষাগুরু আছেন, তাদের জন্য কিন্তু বছরটি সবথেকে বেশি শুভ, বেশি সম্ভাবনাময়, পুরস্কার প্রাপ্তি এমনকি সুখ্যাতি অর্জনের জন্য রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে, যার ফলে আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন পূর্ণ শুধু নয়, এক নতুন বিশেষ করে জীবনের এক নতুন ধাপে আপনারা পদার্পণ করবেন বা নতুন করে জীবন গড়বেন এই 2023 সালে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব দাম্পত্য জীবন কেমন থাকবে 2023 সালে। দেখুন, সপ্তম এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধ শুভ গ্রহ এবং শুভকারক হওয়ায় বিশেষ করে এবছর বিবাহযোগ্যদের অতি সহজে বিবাহ হবে, বিবাহের বাধা বিপত্তি দূর হবে, বিবাহের পর ভাগ্যোন্নতি হবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে, মনের অভিলাষকে পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা চরিতার্থ করার সুযোগ পাবেন। জীবনসাথী, জীবনসঙ্গীরা যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরপাক খাচ্ছিলেন তাদেরও কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, যার ফলে বিশেষ করে আপনাদের কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবনে কলহ ছিল, অশান্তি ছিল, এগুলো বিদূরিত করবে, এমনকি ভাঙ্গা দাম্পত্য জীবন পুনজোড়া লাগাবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে সাজ সাজ রব রব করবে, এমনকি জীবনসঙ্গী বা
আপনি মিলে দুজনে মিলে ভ্রমণ করবেন, সেই ভ্রমণ লাভদায়ক হবে, বিদেশ ভ্রমণেও কিন্তু যেতে পারেন এই বছরটিতে। তো প্রতিটা ভ্রমণ আপনাদের জন্য স্মরণীয় ভ্রমণ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে এই বছর বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে মনে রাখবেন যে শুক্র হচ্ছে শান্তির কারক, শুক্র হচ্ছে ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক, এমনকি শুক্র হচ্ছে আপনাদের বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় ময়তা প্রেম রোমান্স বিনোদনের মালিক। সেই শুক্রের অশুভত্ব কাল, বিশেষ করে শুক্র যখন মেষ রাশিতে পরিভ্রমণ করবে সেই সময়টি হচ্ছে 13 মার্চ থেকে 7 এপ্রিল। এই সময় রাহু যুক্ত শুক্র এই সময় বিশেষ করে আপনাদের পিতামাতার সাথে কারণে অকারণে কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি সন্তানদের আচরণ নিয়ে কিছু মনোবেদনা মনোকষ্ট মনোচঞ্চলতা ভোগ করতে হতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের দিকে ধাবিত করতে পারে। তো শিক্ষার্থীদের এই সময় কিন্তু একটা বাধা বিপত্তি এই শুক্র আনতে পারে, এমনকি এই শুক্র যখন বৃষ রাশিতে নিজ গৃহে গমন করবে ষষ্ঠে, তখন কিন্তু রোগ ব্যাধির মাত্রা বাড়িয়ে দিতে পারে, সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বাড়াতে পারে, এমনকি প্রস্রাব কিডনি ধাতুগত রোগ যৌন রোগের প্রাদুর্ভাব নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা এগুলো বাড়াতে পারে। তাছাড়া সমগ্র বছরই এই শুক্রাচার্য কিন্তু শান্তি সুখ এমনকি বিশেষ করে শরীর স্বাস্থ্যে আঘাত আনার চেষ্টা করতে পারে, তাই তো বিশেষ করে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়ে বিশেষ করে আপনাদের মান মর্যাদা নষ্ট করার জন্য এই শুক্রের অশুভত্ব কালে কিন্তু আপনাদের বিশেষ করে সচেষ্ট থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন থাকবে 2023 সালে। দেখুন শিক্ষার্থী যারা আছেন, আমি সর্বপ্রথম বলবো যে 1 জানুয়ারি 2023 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত যারা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন সেই কোমল শিশুদের কিন্তু লেখাপড়া অধিক শুভ যাবে, কারণ চতুর্থে নিজ গৃহে আপনাদের রাশি অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো বৃহস্পতির শুভ প্রভাবে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে, এমনকি এক্সট্রা অর্ডিনারিতে যেমন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এগুলোতে এক্সট্রা অর্ডিনারিতে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। তাছাড়া বৃহস্পতি 22 এপ্রিল 2023 ইংরেজি তারিখে মেষ রাশিতে গমন করে রাহুর কুপ্রভাবকে বিনষ্ট করবে। তো 1 জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত কিন্তু রাহু পঞ্চমে থেকে শিক্ষার্থীদের মনকে উচ্চ শিক্ষার্থীদের মনকে বিশেষ করে ভিন্ন দিকে ধাবিত করতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করতে পারে, এমনকি উচ্চশিক্ষার বাধা বিপত্তি কিন্তু আসতে পারে, এমনকি শিক্ষার্থীদের রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে প্রেম প্রসঙ্গ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে। যদিও 18 জানুয়ারি থেকে শনির পঞ্চমে দৃষ্টি রাহুর কুপ্রভাবকে কিছুটা বিনষ্ট করলেও শিক্ষার্থীদের কিন্তু যতদিন না বৃহস্পতি পঞ্চমে আসছে অর্থাৎ 22 এপ্রিলে পদার্পণ না করছেন ততদিন কিন্তু শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন না, এমনকি উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথে সখ্যতা গড়ে তোলাও কিন্তু কঠিন হতে পারে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথও কিন্তু 1 জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত স্তব্ধ করে দিতে পারে। তবে তার পরবর্তীতে কিন্তু উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্ত হবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যার ফলে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এবং আপনাদের ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর নিজেদের উপার্জন এ মিলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, পকেটে গোটা বছর টাকায় পূর্ণ থাকবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা এবছর আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, এমনকি একাত্মতার মেলবন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আমি পূর্বেই বলেছি সপ্তম দশমপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু গোটা বছরই শুভফল দেবেন, তো এই শুভফল দিয়ে
বিশেষ করে আপনারা বুদ্ধি কৌশলের বলে শত্রুদের প্রতিহত করবেন, বিশেষ করে শত্রুদের সাথে প্রতিযোগিতায় লেগে যাওয়া এই মানসিকতা এবছর আপনাদের থেকে দূরে রাখবে। তো যখন প্রতিযোগিতায় না যাবেন তখন কিন্তু শত্রুরা বলবে, যেমন ধরুন একটি চড় মারলেন, শত্রুরা একটি চড় মারলো, আপনি কোনো কথা বললেন না, আবার আর একটি চড় মারলো, কোনো কথা বললেন না, আবার একটি মারলো, তখন কিন্তু সে দেখবে যে কিছুই করছে না, যখন লড়ছে না তখন আর মেরে কি হবে। যেমন বিশ্ববিখ্যাত সাহিত্যিক ডেল কার্নেগি বলেছেন যে মরা কুকুরের গায়ে কেউ লাথি মারে না, ঠিক তদনুরূপ বিশেষ করে এই বছর কিন্তু আপনাদের শান্ত থাকতে সহযোগিতা করবে, নম্র ভদ্র থাকতে সহযোগিতা করবে, এমনকি বুদ্ধির বলে শত্রুদের প্রতিহত করার শক্তির যোগান দেবে, যার ফলে শত্রু বিরোধী পক্ষরা অবশেষে পিছু হটতে বাধ্য হবে বা মাথা নত করে তারাই অবশেষে সরে যেতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব প্রেমিক প্রেমিকার প্রেম বন্ধুভাগ্য এবং আত্মীয় স্বজন নিয়ে বছরটি কেমন কাটাবেন। দেখুন প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অশুভ গ্রহ, সে ষষ্ঠ এবং আয়পতি, এই শুক্র ধনভাব থেকে যাত্রা শুরু করবে। তো শুক্র কিন্তু শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে, ধন ঐশ্বর্য ধরে রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, এমনকি ধনপতি শনি কিন্তু বিশেষ করে আপনাদের ধনুরাশির জন্য মুখ্য মারক গ্রহ। তো বিশেষ করে আপনাদের, বিশেষ করে যদি আপনারা না বুঝে কোনো চুক্তি সম্পাদন করেন, বিনিয়োগ করেন, এমনকি বিশেষ করে বারবণিতা বেশ্যা সংসর্গে যান, এমনকি নেশা মদ্য জুয়ায় আকৃষ্ট হন, বা ধরুন আপনাদের অনুচিত অবৈধ পথে আপনারা গমন করেন, শুক্র নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ এবং শ্বেত শুভ্র বর্ণের একটি গ্রহ, তো সে কোনো রকম অনুচিত অবৈধতা সহ্য করবে না, তো সেটি থেকে যদি আপনারা বিরত থাকেন তবেই না কিন্তু এই শুক্র শুভ ফল দিয়ে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলাতে পারে, বন্ধুত্ব অটুট রাখতে পারে, আত্মীয় স্বজনদের সাথে, অবশ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে দেবগুরু বৃহস্পতি সখ্যতা গড়ে তুলবে। এখানে শুক্রের প্রভাব অপেক্ষা বৃহস্পতির প্রভাবটি অধিক প্রতিফলিত হবে, যার ফলে বৃহস্পতি যেমন পিতামাতার সাথে সখ্যতা গড়ে তুলবে, পিতামাতার আশীর্বাদ প্রাপ্ত ঘটাবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখবে, সেই সঙ্গে অংশীদার সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে, কিন্তু শুক্রাচার্য বিশেষ করে এতদূর সত্ত্বেও মানসিক সুখ শান্তি কিন্তু বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তাই তো শুক্রের কুপ্রভাব 2023 সালে যেন না আসে, তো শুক্রর অশুভ সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো শুক্রের অশুভ সময় কিন্তু আমি পূর্বেই বলেছি যে শুক্র মেষরাশিতে যখন পরিভ্রমণ করবে 13 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত, এমনকি 7 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত সে বৃষ রাশিতে পরিভ্রমণ করবে, আর হচ্ছে 4 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সে কন্যা রাশিতে নিঃস্বস্থ হয়ে পরিভ্রমণ করবে। এই তিনটি সময় বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নতুন প্রেম করার আগে ভাবতে হবে, তাদের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, নচেত প্রেমিক প্রেমিকারা কিন্তু অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, এমনকি নতুন প্রেম ঘাতক হতে পারে, সেই সঙ্গে বিশেষ করে গৃহ সুখও নষ্ট হতে পারে। অপরদিকে শুক্র ষষ্ঠ আয়পতি শরীর স্বাস্থ্যের উপর আঘাত আনতে পারে, এমনকি আয় উপার্জন করলেন প্রচুর কিন্তু সঞ্চয় করার ক্ষেত্রে শুক্র অনুচিত পথে ব্যয় করতে পারে। বিশেষ করে আপনারা দেখা যাচ্ছে পকেট ভর্তি টাকা নিয়ে আপনারা কোনো বারে গেলেন, সেখানে গিয়ে নৃত্য করলেন, কারণ শুক্র হচ্ছে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত রাখে। তো এই শুক্র যে বিশেষ করে মৌজ মস্তিতে আনন্দ উল্লাসে রাখে, মৌজ মস্তি করতে গেলেন, সেখান থেকে দেখা গেল আপনারা টাকা ছড়িয়ে আসলেন আবেগ বশীভূত হয়ে। তো এই আবেগকে দমন করতে হবে এবং শুক্রের অশুভত্ব কাল যেটি বললাম এই সময়ে অধিক সতর্ক থাকতে হবে, তবেই না এবছর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ আত্মীয় স্বজন ভাগ্য নিঃসন্দেহে শুভ সম্ভাবনাময় এমনকি
বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্য শুধু নয় ধন ঐশ্বর্য ধরে রাখার সক্ষমতাও কিন্তু এই শুক্রাচার্য দিতে বাধ্য হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। কারণ হাই ভোল্টেজ গ্রহ দেবগুরু বৃহস্পতি সর্বদা সহায়তা করছে, শনির মতো পাপ গ্রহ থাকা সত্ত্বেও সেই শনি কিন্তু এবছর রাহুর কুপ্রভাবকে বিনষ্ট করে সে কিন্তু আপনাদের দেহ মনকে বাঁচাচ্ছে, জীবিকা অর্জনের পথ তৈরি করছে, আয় উপার্জনের পথ খুলে দিচ্ছে, কেতু ঝটকা উপার্জনের পথ তৈরি করছে, বছরটিও কেতুর বছর, কেতুর গোটা বছরই শুভ ফল দিচ্ছে আয়ভাবকে এবং কর্মভাবকে। আর ভাগ্যভাবে বৃহস্পতি এবং শনির দৃষ্টি রাহুর দৃষ্টি পড়া সত্ত্বেও ভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করে মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় রবি বা সূর্য আপনাদের আলোকিত করে আপনাদের লাইফ স্টাইল চমকে দিচ্ছে, যার ফলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত করছে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এরপরেও আমরা আসবো যে কী কী অশুভ দিক থাকতে পারে এই 2023 সালে। তো অশুভ দিক বলতে থাকতে পারে, সর্বপ্রথম বলছি যে আপনাদের রাশিতে কিন্তু 29 নভেম্বর পর্যন্ত রাহুর দৃষ্টি থাকছে। তো শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাবলতা বর্জন করতে হবে, মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করতে প্রয়োজনে ধর্মীয় গ্রন্থ এমনকি টিভি দেখা বা ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিয়োজিত রাখতে হবে, এমনকি বিশেষ করে একা নীরবে বসে থাকলে দুশ্চিন্তা বাড়বে। তো লোকসমাগমের মধ্যে থাকুন, দেখবেন শরীর মন দুটোই ভালো রাখবে। সেই সঙ্গে এই রাহু যে আপনাদের রাশির ষষ্ঠে তার দ্বাদশ দৃষ্টি দিয়ে বিশেষ করে প্রস্রাব কিডনি ধাতুগত রোগ এমনকি রাশিতে দৃষ্টি দিয়ে মানসিক রোগ মনকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতা এমনকি সাইনাসাইটিস সেই সঙ্গে মেরুদণ্ডের প্রবলেম হার্টের প্রবলেম এমনকি কোমর ব্যথা বাত ব্যাধির প্রবণতা এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাবও বাড়াতে পারে। তাছাড়া 1 জানুয়ারি 2023 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত রাহু যে পঞ্চমে থাকছে, এই পঞ্চমস্থ রাহু কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ করাতে পারে, পুত্র সন্তানদের শরীর স্বাস্থ্যও খারাপ করাতে পারে, এমনকি পিতার সাথে মতানৈক্য তৈরি করতে পারে, পুত্র সন্তানের আচরণ নিয়ে মনকষ্ট মনোবেদনা দিতে পারে। তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে থেকে ধন সম্পদ প্রাপ্তির পথকে কিন্তু বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই পঞ্চমস্থ রাহু। তাই তো যতদিন না বৃহস্পতি পঞ্চমে গমন করছে 22 এপ্রিল পর্যন্ত, ততদিন বিশেষ করে পিতার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অধিক নজর দিতে হবে। সেই সঙ্গে এই 1 জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের যারা বিদেশে যাবেন, যারা উচ্চশিক্ষার জন্য বা ধরুন চাকরির জন্য যারা ইন্টারভিউ দেবেন, এই সময় হয়তো আপনাদের বিশেষ করে ফলাফল অনুকূলে নাও আসতে পারে। তবে বৃহস্পতি গমন করে পঞ্চমে যখন গমন করবে 22 এপ্রিল থেকে, তখন থেকে শিক্ষার্থীদের 31 ডিসেম্বর পর্যন্ত যাবতীয় বাধা বিপত্তি দূর করবে এবং পিতামাতার সাথে সখ্যতা গড়ে তুলবে, সন্তানরা পুরস্কার পাবে, বিশেষ করে সন্তানরাও সমাজে স্বীকৃতি পাবে, তাছাড়া বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথও কিন্তু প্রশস্ত করবে। তাছাড়া শত্রু ও বিরোধীপক্ষের যে আক্রোশ থাকবে, সে আক্রোশ কিন্তু এবছর আপনারা বুদ্ধির বলে কৌশলের বলে অধ্যবসায়ের বলে এমনকি বিশেষ করে আপনাদের শান্তির কারক বা সুখের কারক শুক্রাচার্যের শুভ প্রভাব মিলিয়ে আপনারা এবছর শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম হবেন, যার ফলে এবছর আপনাদের ভাগ্য উন্নতির পথের যে বাধা বিপত্তি সেগুলো কিন্তু দূর করে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখবেন যে বছরের শুরুতেই কিন্তু অষ্টমে নিধন স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং বছরের শুরু থেকে 18 জানুয়ারি পর্যন্ত অষ্টমে শনিরও দৃষ্টি থাকছে। তো তথাপিও বিষাক্ত কীটপতঙ্গ থেকে দূরে থাকতে হবে, ঝোপজঙ্গল থেকে সতর্ক থাকতে হবে, যারা সাঁতার কাটতে জানেন না তাদের জলে নেমে বিশেষ করে ঝুঁকি নেওয়া যাবে না, নৌযান ভ্রমণ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি বিশেষ করে দাঁত চোখ পেটের দিকে অধিক নজর রাখতে হবে। সেই সঙ্গে
বিশেষ করে দুই চাকার বাহন চালানোর ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তাছাড়া পয়লা জানুয়ারি থেকে ১৩ই মার্চ পর্যন্ত রাহু মঙ্গলের দৃষ্টি, বিশেষ করে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর, বিশেষ করে কোনো অগ্নিকাণ্ডের পসরা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি, এগুলো কিন্তু এবছর হতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। এমনকি ধরুন মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হতে পারে, তখন ঘরের বাইরে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না, এদিকে কিন্তু নজর রাখতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে পারলে নিঃসন্দেহে কিন্তু বছরটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো অশুভ ফল দূরীভূত করার জন্য আপনারা কী করবেন, বিশেষ করে গ্রহগণ তো আর সরিয়ে ফেলা যাবে না, গ্রহগণ তাদের কুপ্রভাব কিছু না কিছু সময় ঘটাবে। যেমন শুক্র, আমি বললাম যে শুক্র ১৩ই মার্চ থেকে ৩রা মে পর্যন্ত মেষ এবং বৃষ রাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে এই সময়টা শুভকর হবে না। এমনকি এই শুক্রাচার্য যখন ৪ঠা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তখনও কিন্তু শুক্র শুভ ফল দেবে না। এমনকি পয়লা জানুয়ারি থেকে ২২শে এপ্রিল পর্যন্ত যে রাহু পঞ্চমে থাকছে, যতদিন না বৃহস্পতি পঞ্চমে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই রাহুর দৃষ্টিটা, রাহুর অবস্থানটা কোনোটাই কিন্তু শুভকর হবে না। তো বিশেষ করে এই অশুভত্ব দূর করার জন্য আপনারা কী করবেন, কী প্রতিকার ধারণ করলে এই ধনুরাশির জাতক জাতিকাদের ২০২৩ সালের অশুভত্ব দূরীভূত হবে? দেখুন, বিশেষ করে এই বছর ধনু রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে শনি যেহেতু সে পঞ্চমভাবে দৃষ্টি দেবে বছরের সিংহবাক সময়, বৃহস্পতি পঞ্চমে গিয়ে রাহু যুক্ত হবেন, অর্থাৎ গুরু চণ্ডাল দোষ তৈরি করবেন, তো শনি বৃহস্পতি মিলে পীতম্বরী নীলা, তো এই পীতম্বরী নীলা আপনারা ধারণ করবেন। আর হচ্ছে বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস দূর করে আকস্মিক উপার্জনের পথ তৈরি করবে কিন্তু কেতু, তো সেই কেতুর ক্যাটসাই, পীতম্বরী নীলা আর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করবেন। তো যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হন সেক্ষেত্রে শনি এবং বৃহস্পতি আর কেতু এই তিনটি গ্রহের এই ভিডিওতে গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র দেওয়া থাকবে। গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র এগুলো আপনারা নিয়মিত শুদ্ধ চিত্তে জপ করবেন, কিন্তু গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র ২৮বার করে আর প্রণাম মন্ত্র ৩বার করে প্রত্যহ জপ করবেন। যদি এতেও অসমর্থ হন তাহলে শনির জন্য শ্বেতবিড়লার মূল, বৃহস্পতির জন্য বামুনহাটির মূল আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল। তো শনির মূলটি শনিবারে, বৃহস্পতির মূলটি বৃহস্পতিবারে, কেতুর মূলটি সোম অথবা মঙ্গলবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন ২০২৩ সালের অশুভ প্রভাব দূরীভূত হবে, শুভ ফল আরও 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 ১০ গুণ শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এ স্বপ্ন তো বাস্তবায়িত করবেই। তাছাড়া ২৩ সালটি দৈব আশীর্বাদপূর্ণ মাস হওয়ায় বিশেষ করে আপনারা যেন নতুন করে জীবন শুরু করবেন, আর সেই নতুন জীবনই আপনাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে। এমনকি দীর্ঘ এক যুগের মধ্যে এবছরই হচ্ছে আপনাদের সফলতার ভিত রচনা করার, তাই তো এবছর যা কিছু করবেন সেটি মিনিমাম এক যুগ কিন্তু আপনাদের সফলতা দেবে। সেই সঙ্গে এমনকি আজীবনও দিতে পারে, আপনাদের সন্তান সন্ততিরাও কিন্তু এবছরের সফলতা উত্তম রূপে ভোগ করতে পারে, যা আপনাদের জীবনের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার দেওয়া প্রেডিকশান ২০২৩ ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরই কমেন্ট নিয়ে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিক্রম করুন, আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন পূর্ণ হোক এবং এই বছর আপনাদের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক, এমনকি এই বছর আপনাদের নতুন এক জীবন দান করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।